বন্ধুরা, এই অ্যাক্টিভিটির মাধ্যমে তোমরা বিভিন্ন টাইপের রং সৃষ্টি করতে পারো। এটার জন্য চাই তোমাদের রেড, গ্রিন, ব্লু এলইডিস, একটা এলইডি ড্রাইভারস এবং প্রিন্টেড সার্কিট বোর্ড। দেখো, প্রথমে আমরা ব্লু, গ্রিন, রেড এলইডিটা জ্বালিয়ে দিয়েছি, আর এর সাথে তোমাদের কিছু কাট আউটসের প্রয়োজন, ফ্লাওয়ার, ম্যান কাট আউট, সার্কেল কাট আউট, ডাবল সার্কেল কাট আউট, ট্রিপল সার্কেল কাট আউট, বিভিন্ন টাইপের কাট আউট আমাদের প্রয়োজন। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি রেড, গ্রিন, ব্লু তিনটে এলইডি থেকে লাইট নিট করা হচ্ছে। এই তিনটে আলোকে আমরা প্রাইমারি বা প্রাথমিক লাইট বলি। এখন যদি কিছু একটা পাখি বা খেলনা নিয়ে আসো, দেখবে ডিফারেন্ট টাইপের শ্যাডো তৈরি হচ্ছে, তাই না? ইয়েলো শ্যাডো, ম্যাজেন্টা, রানি কালার, গ্রিন, সবুজ, বিভিন্ন টাইপের ছায়া তো আমরা রং তৈরি করতে পাচ্ছি। ফর এক্সাম্পল, বি প্লাস জি সমান সায়ান, মানে ব্লু আর সবুজ মিলে ময়ূর কণ্ঠে নীল রং তৈরি হয়। এখন আমরা যদি একটা ফ্লাওয়ার কাট আউট নিই, দেখো বিভিন্ন রকমের কালারফুল পাপড়ি আমরা তৈরি করতে পারবো। ময়ূরকণ্ঠী নীল, সবুজ, ম্যাজেন্টা বা রানি কালার, অর্থাৎ যেটা রেড, গ্রিন, ব্লু আর জিবি, এই প্রাইমারি কালারসগুলো একে অপরের সাথে মিশে সেকেন্ডারি কালার তৈরি করে, গৌণ কালার তৈরি করে। তোমরা এই অ্যাক্টিভিটি বানানোর চেষ্টা করো, দারুণ মজা পাবে, খুব কুল অ্যাক্টিভিটি। এখন আমরা যদি ট্রায়াঙ্গুলার প্যাটার্নের এলইডি নিই, তাহলে দেখবে বিভিন্ন কালারফুল এলইডি রঙের সার্কেল তৈরি হয়েছে, বৃত্ত তৈরি হয়েছে। দেখো আলটিমেটলি মধ্যিখানে দেখো সাদা কালার, অর্থাৎ আর জি বি মিলে কিন্তু হোয়াইট কালার বা সাদা কালার তৈরি হয়। রেড, গ্রিন, ব্লু মিলে সাদা কালার তৈরি হয়। তোমরা বিভিন্ন কাট আউটের সাথে এই কুল অ্যাক্টিভিটি বানাতে পারো আর বিভিন্ন রং সৃষ্টি করতে পারো।